পয়সা বাউন্টি, লেটস গো। হাই হাই। মেগা বাজেটের সিনেমা কল্কি 2898 এডি। সিনেমাটিতে রয়েছে তারার মেলা, অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান, দীপিকা পাড়ুকন, দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন বুদ্ধি। এই চরিত্রটি রক্ত মাংসের মানুষ না হয়েও সাড়া ফেলেছে দর্শক মনে। আদতে বুদ্ধি বিশেষভাবে তৈরি করা একটি রোবট গাড়ি। চরিত্র রূপায়ণে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। প্রভাসের সঙ্গে তাল মিলিয়ে অংশ নিয়েছে দুর্দান্ত অ্যাকশনে। তবে বুদ্ধি কত টাকা ব্যয়ে কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক মনে। ওকে বুঝে তুমিকে সারপ্রাইজ দেই দেখিয়া। ওকে ভাইয়া খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। 7 ফুটের এই রোবট গাড়ির ওজন 6 টনেরও বেশি, চওড়ায় প্রায় 11 ফুট। কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপ দিতে যৌথভাবে এই অসাধ্য সাধন করেছে মাহিন্দ্রা ও জয়েস মোটর। ইলেকট্রিক এ গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 45 কিলোমিটার। জয়েম অটোমোবিলসের এমডি জে আনন্দ ভারতীয় গণমাধ্যমকে জানান, বুদ্ধি নির্মাণে ব্যয় হয়েছে 4 কোটি ভারতীয় রুপি, অনেক সুপার গাড়ির চেয়েও এটি সস্তা। প্রজেক্ট কে বা কল্কি সৃজনশীল কাজটি করার সুযোগ তৈরি করে দিয়েছে জয়েম টিমকে, তবে এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়নি। সিনেমা মুক্তির আগে প্রচারণার জন্য কয়েকদিন আগেই হায়দরাবাদে বুদ্ধি গাড়ির প্রদর্শন করা হয়। সিনেমার চরিত্র হওয়ার কারণেই প্রচারের অংশ হিসেবে সারা ভারত ভ্রমণ করবে বলেও জানিয়েছেন নির্মাতা নাগসিন। আধুনিক গাড়ি বুদ্ধি এই সিনেমার একটি বড় ভূমিকা পালন করছে। এত এত মেগা স্টারদের মধ্যেও এই গাড়ি নজর কেড়েছে সবার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কল্কি 2898 এডি নিয়ে মশগুল সিনেপ্রেমীরা। তার উপর বুদ্ধির এমন এন্ট্রি আরও কিছুটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে তাদের মাঝে। রাজু আহমেদ, কালবেলা।